হাই ফ্রেন্ডস, আমি হচ্ছি অন্তরা, আর আমি কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নতুন, ফার্স্ট আমি একটা ভিডিও করছি, আশা করি আপনারা আমার সাথ দেবেন, সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন যদি ভালো লাগে। আর আপনার এইগুলো জিনিস টুকটাক ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে চুলের যত্ন কীভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই এটা লাগাবেন, লাগিয়ে দেখবেন, নিশ্চয়ই উপকার পাবেন, আমি যেরকম পেয়েছি। আর যদি ভালো লাগে আমাকে নিশ্চয়ই শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর আপনাদের আশীর্বাদে, আপনাদের আদরেই আমি হয়তো চ্যানেলটিকে এগোতে পারবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি আজকে আমি দেখাচ্ছি, আমি অবভিয়াসলি তেলটা বানিয়ে ফেলেছি, তেলটা আমি বানিয়ে ফেলেছি। দেখেন এই যে বানিয়ে ফেলেছি। আমি বানানোর আগেই ভেবেছিলাম আপনাকে তো দেখালে ভালো ছিল। হোপলি ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে যখন আমি কিছু বানাবো বা শেয়ার করব বা কিছু লাগাবো আপনাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো আর চলুন বেশি কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আর এইটা যেটা লাগালে ভীষণ চুলের ভালো, আমাদের ডেইলি লাইফের মধ্যে কেউ মাস্ক লাগাতে পারে না, কেউ হেয়ার প্যাক লাগাতে পারে না, এত বিজি লাইফের মধ্যে কেউ তেল লাগালে ভীষণ নিচিং হয়, বাইরে বেরোতে পারে না, তেল লাগে, নানান প্রবলেম হয়। তো এটাতে আমি তেলও আছে, ভিটামিন সিও আছে, ক্যাস্টর অয়েলও আছে অ্যান্ড মেথিও আছে, যেটা চুলের জন্য ভীষণ উপকারী। ঠিক আছে, তো আমি ফ্রেন্ডস আমি জাস্ট স্প্রেটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো সময় এটা লাগাতে পারবেন অ্যান্ড তারপর আপনারা যদি রাতে লাগিয়ে শুন সকালে আপনার চুল ধুয়ে নিতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি দেখিয়েছি কীভাবে আমি বানিয়েছি। প্রথমে আমি ক্যাস্টর অয়েল নিয়েছি, অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল নিয়েছি। এটা বাও থেকে আমি নিয়েছি, আমার ঘরে এটা অ্যাভেলেবেল ছিল সেই জন্য এটা এমনি নিয়েছি। আমি অল্প পরিমাণে নারকেল তেল নিয়েছি। এটা আমার ছোটো একটা বোতল আমার ঘরে ছিল, আমি সেটাই এমনি ইউজ করেছি। ক্যাস্টর অয়েলটা ভীষণ ঠিক, তো এটা তো আমি খালি ইউজ করতে পারবো না, সেজন্য আমি অল্প পরিমাণে নারকেল তেলও নিয়েছি। অল্প একটা আমি ভিটামিন ই ক্যাপসুল এখান থেকে আমি নিয়েছি, একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এটাতে আমি অ্যাড করেছি। আর অল্প মেথি ভিজানো, কাল রাতে আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেই মেথি ভিজানো আপনারা দেখতে পাচ্ছেন, মেথি ভিজানো জলটা আমি জাস্ট অ্যাড করেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মেথি ভিজানো জলটা আমি অ্যাড করেছি। এই যে মেথি ভিজানো জল আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছে, এই যে জলটা, এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই জলটা আমি এটাতে ঢালছি, ভীষণ ভালো চুলের জন্য, ভীষণ ইউজফুল। যাতে যদি আপনি একটু অ্যালোভেরা জেলও মিক্স করতে পারেন তাহলে আরও ভালো, অল্প পেঁয়াজের রস যদি অ্যাড করতে পারেন আরও ভালো, পেঁয়াজের রসটা ছেঁকে ইউজ করবেন, অল্প পরিমাণে পেঁয়াজের রসটা দিয়ে দেবেন। আপনারা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভীষণ ভীষণ ইউজফুল এটা চুলের জন্য। আমি একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে, এইভাবে পাট পাট করবেন চুলটা। এইভাবে পার করে পেয়েছিল, এইভাবে লাগিয়ে দেবেন, মাইল শ্যাম্পু দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন আপনারা,
Gracias.